ইয়ার স্টুডেন্টস আই এম সৈকত গায়েন অ্যান্ড অল অফ ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আগের দিন সিবিএসসি ক্লাস এইটের সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে ক্রপ প্রোডাকশান অ্যান্ড ম্যানেজমেন্ট সেই চ্যাপ্টারটি আমাদের আলোচনা শুরু হয়েছিল সেখানে আমরা ক্রপ প্রোডাকশান সম্বন্ধেও কিছু বেসিক ধারণা আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই তা আজকেও আমরা সেই চ্যাপ্টারের পরবর্তী বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো এখন পরবর্তীতে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বেসিক প্র্যাকটিসেস ফর ক্রপ প্রোডাকশন এখন আমাদের জেনে রাখা দরকার ইন্ডিয়া একটি এগ্রিকালচারাল কান্ট্রি এখানে বেশিরভাগ মানুষ এখনও পর্যন্ত এগ্রিকালচারের উপর নির্ভর করি জীবন কাটায় এখন এই ফার্মিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ওয়াটার বা জল কিন্তু তার জন্য প্রধান ভরসা হচ্ছে মনসুন বা বর্ষা সিজন এবার আমাদের কান্ট্রিতে মনসুন বা বর্ষা তো আর সারা বছর হয় না তাই সারা বছর জলের যোগান দিতে হলে আমাদের টেকনোলজির উপর নির্ভর বা সাহায্য নিতে হবে এছাড়াও বেটার ফার্মিংয়ের জন্য আমাদের আরও অনেকগুলো বিষয় যেমন সিড কেমনভাবে চুজ করতে হবে বা ম্যানুয়ার বা ফার্টিলাইজার কীভাবে আমরা চুজ করব বা তার ইউজ করব ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে আমাদের যে আমাদের ফার্মাররা রয়েছে এই ফার্মারদের আগে থেকে ওয়াকিবহাল করতে পারবে তাতে তারা যে ফার্মিংয়ের কাজটা করছে সেই ফার্মিংটা খুব ভালোভাবে করতে পারে আশা করি বিষয়টা তো বুঝতে পেরেছো তো এখন আমরা এই ভিডিওতে একটি ভালো এগ্রিকালচার প্র্যাকটিসের জন্য একজন ফার্মার কী কী স্টেপ অবলম্বন করবে বা কি স্টেপ নেবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব এখানে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলো রেখেছি পরপর নটা স্টেপ রয়েছে এই স্টেপগুলো আমরা পরপর আলোচনা করব তো ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে প্রিপারেশান অফ সয়েল অর্থাৎ এখানে আমরা কিভাবে সয়েল প্রিপেয়ার করব সেটা আমরা জানবো সেকেন্ড স্টেপটা রয়েছে প্রো কিউরিং অ্যান্ড সিলেকশান অফ সিড অর্থাৎ সিডটা যেটা আমরা মাটিতে বপন করব বা চাষ করব সেই বিষয়টা আমাদের ভালো করে দেখে নিতে হবে যে সিডটা ভালো কোয়ালিটি সিলেক্ট করাটা আমাদের দ্বিতীয়ত প্রধান কাজ তৃতীয়ত কাজ হচ্ছে সোয়িং অফ সিড অর্থাৎ সিডটাকে ভালোভাবে শোহন করতে হবে আমাদের মাটিতে ফোর্থ পয়েন্ট হচ্ছে ইম্প্রুভিং সয়েল ফার্টিলিটি শুধু মাটিতে সিড শোন করলেও হবে না মাটির ফার্টিলিটির দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে ফিফথ পয়েন্ট হচ্ছে ইরিগেশান মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওয়াটারিং অফ ক্রপস অর্থাৎ ক্রপসে যে ওয়াটার দেবো সেই ওয়াটারটা কিভাবে দেবো না দেবো এবং তার সম্পর্কিত বিস্তারিত বিষয় আমরা যখন ফিফথ পয়েন্টটা আলোচনা করব তখন জেনে যাব সিক্স পয়েন্ট হচ্ছে ওয়েডিং অর্থাৎ রিমুভাল অফ আনওয়ান্টেড প্ল্যান্টস আমাদের আনওয়ান্টেড যে প্ল্যান্টসগুলো রয়েছে সেগুলো আমরা উবড়ে ফেলবো বা তুলে ফেলবো সেভেন পয়েন্ট হচ্ছে প্রোটেকশান অফ ক্রপস অর্থাৎ ক্রপস শুধু তৈরি হয়ে গেলে হবে না তার প্রোটেকশানের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইট পয়েন্ট হচ্ছে হারভেস্টিং হারভেস্টিংটা কীভাবে করবো সেটা জানতে হবে এবং লাস্ট পয়েন্ট হচ্ছে স্টোরেজ অফ ফার্ম প্রোডাক্ট অর্থাৎ আমাদের হারভেস্টিং করার পরে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটাকে কীভাবে আমরা স্টোর করে রাখবো আমাদের ভবিষ্যতের জন্য বা ফিউচারের জন্য সেটা আমাদের নাইন পয়েন্টে জানবো তাই পরপর যে প্রসিডিওরগুলো রয়েছে সেই প্রসিডিওরগুলো আমরা পরপর ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা ভিডিওতে মূলত প্রথম যে দুটোর টপিক্স রয়েছে বা প্রথম দুটোর যে স্টেপ রয়েছে সেই স্টেপ দুটো আমরা সবার প্রথমে আগে জেনে নিই পরপর আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিওর যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় এখন প্রিপারেশন অফ সয়েল যে ফার্স্ট টপিকটা রয়েছে সেটা সম্বন্ধে জানতে গেলে ক্রপ প্ল্যান্টিং করার জন্য সবার আগে আমাদের সয়েলটাকে প্রিপেয়ার করতে হয় কারণ সয়েলই হল মেন জিনিস যেটা প্ল্যান্টের গ্রোথ নিউট্রিয়েন্ট সাপ্লাই এবং সোজা ধরে রাখতে প্ল্যান্টটাকে মূলত সাহায্য করে এখন সয়েল প্রিপারেশনের জন্য প্রথমত আমাদের মাটি ভালো করে ভেঙে নিতে হবে আমরা যে মাটিতে বসাবো সেই মাটিটাকে ভালো করে ভেঙে গুঁড়ো করে আমাদের মাটিতে যে সিটটা সেই সিটটা বসানোর মতো করে রেডি করে নিতে হবে দ্বিতীয়ত আগাছাগুলোকে ভালো করে আমাদের পরিষ্কার করে নিতে হবে এরপর ফিল্ডের বিভিন্ন জায়গায় ডিকম্পোজ হওয়া অ্যানিমেল এবং প্ল্যান্ট ওয়েস্ট জমা করে রাখতে হবে তারপর করতে হবে প্লাগিংয়ের কাজ কারণ প্লাগিংয়ের প্রসেসের মেন কাজটা হচ্ছে আমরা যে মাটিটা রাখবো যে মাটিতে সিটটা বসাবো সেই মাটিটাকে উবড়ে ফেলা অর্থাৎ নিচের মাটিটাকে ওপরে দেওয়া ওপরের মাটিটাকে নিচে উল্টে দেওয়া কাজটা হচ্ছে প্লাঙি কাজ এই প্রসেসটাকে টিলিং প্রসেসও আমরা বলে থাকি এই প্রসেসের মাধ্যমে কি করা হয় যে মাটির তলার দিকে যে নিউট্রিয়েন্টগুলো আছে সেই নিউট্রিয়েন্টগুলোকে বা মিনারেলগুলো রয়েছে সেই মিনারেলগুলোকে আমরা মাটি থেকে ওপরের দিকে তুলে থাকি তো কী বললাম টিলিং প্রসেস রয়েছে সেই টিলিং প্রসেসের আমাদের অনেকগুলো সুবিধা রয়েছে যেমন প্রথমত মাটিতে থাকা যে মিনারেল এবং ওই কম্পোস্ট সার মাটিতে ভালোভাবে যাতে মিশে যায় কম্পোস্ট সার কোনটা যেটা বললাম যে মাটির এক সাইডে আমরা রেখে দিয়েছি সেই কম্পোস্ট সারের সঙ্গে মাটিটা ভালো করে যখন আমরা প্লাগিংয়ের কাজ করবো তখন পুরোটা একসাথে মিশে গিয়ে তলার মিনারেল এবং ওপরে যে কম্পোস্ট সার গেছে এটা পুরোটা ভালোভাবে মিশিয়ে যাবে দ্বিতীয়ত মাটির নিচে থাকা উইডসের রুটস সিডস ওম ইনসেক্ট এবং হার্মফুল পেস্ট সব বাইরে বেরিয়ে আসবে যা বিভিন্ন পাখিরা খেয়ে নিয়ে আমাদের অনেক উপকার করবে এছাড়াও টিলিংয়ের মাধ্যমে আমরা সয়েলটাকে ইয়ারি করে তুলবো যাতে এয়ারটা ভালোভাবে মাটির ভিতরে প্রবেশ করতে পারে তাছাড়াও এর মাধ্যমে আমরা ওর জল ধারণ ক্ষমতা যে মাটির সেটাও কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তো এই টিলিংয়ের জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে যেমন প্লাক হো ফর্ক সিকেল ইত্যাদি এইগুলো তোমরা আশা করি ছবিতেও দেখতে পাচ্ছ কী কী জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি তোমরা আশা করি তোমরা আশেপাশে যারা চাষবাস করে তাদের কাছে এই ইনস্ট্রুমেন্টগুলো অনেকেই দেখে থাকবে তো এইভাবে আমরা সয়েল প্রিপেয়ার প্রথমত করেও এরপর আসছি সেকেন্ড প্রোকিউরিং অ্যান্ড সিলেকশান অফ সিড এখন ভালো প্রোডাকশানের জন্য অবশ্যই একটি সুপিরিয়র কোয়ালিটির সিড আমাদের প্রয়োজন এখন একটি ভালো সিড চুজ করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রেখে নির্বাচন করতে হবে যেমন প্রথমত সিডটা ক্লিন ড্রাই হেলদি ও সলিড হতে হবে এবং মানে মানে যেন কোনো রকম ফাঙ্গাল বা পেস দ্বারা এফেক্টেড সিড যেন না হয়ে থাকে আর ভালো ফলনের জন্য আমরা জেনেটিক্যালি মডিফাইড সিড বা জিএম সিড ব্যবহার করব। তো এইভাবে আমরা সিড সিলেকশন করে আমরা সোয়িংয়ের যে কাজটা সেই কাজটা শুরু করব। তাহলে মাটি প্রিপেয়ার প্রথমে আমাদের করে নিতে হবে তারপরে যে সিটটা আমরা মাটিতে সোন করব সেই সিটটা ভালো কোয়ালিটির সিড অবশ্যই আমরা চুজ করে নেবো বা এবং তার প্রক্রিয় কাজটাও আমরা কিন্তু ভালো করে করে তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো এর পরের ভিডিওতে আমরা থার্ড পয়েন্ট এবং ফোর পয়েন্ট এই পরপর পয়েন্টগুলো আমরা এগিয়ে যাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুল ভিডিও সম্বন্ধে যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কমেন্ট থেকে থাকে তাও তোমরা জানাতে ভুলবে না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুই আলোচনা করলাম ধন্যবাদ